হাই ফ্রেন্ডস আমি পায়েল আমার রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বাটার চিকেন মশালার একটি অসাধারণ স্বাদে রেসিপি রেসিপিটি আপনারা রুটি পরোটা নান লাচ্ছা পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি আমি কীভাবে বানাই আমি এখানে কয়েক টুকরো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পাতিলেবু রস এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবার সব কিছু উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নেবার পর কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত চিকেনটাকে এভাবে রেখে দেব একটা কড়াইতে এক চামচ রিফাইন্ড অয়েল আর এক চামচ বাটার দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন লোতে রেখেছি এরপরে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর দিয়েছি এক টুকরো দারচিনি ফোড়ন গোটা গোলমরিচ আমি সাত থেকে আটটা নিয়েছিলাম তারপর ফোড়ন থেকে যখন সুন্দর অ্যারোমা বের হবে তখন আমি এর মধ্যে অ্যাড করব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব দশ থেকে বারো কোয়া রসুন রসুনটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করে নেব দু মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো চারটে টমেটো কুচি টমেটোটা এখানে বেশি পরিমাণে নিতে হবে আর দিয়ে দিলাম কিছু শুকনো মশলা শুকনো মশলার মধ্যে আছে এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর আছে হাফ চামচ হলুদ গুঁড়ো সব কিছু মশলার সাথে এগুলোকে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিকেন মশলা তারপর আবারও খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা খুব ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এবার দেখুন টমেটোটা কিন্তু ভালোভাবে গলে গেছে পেঁয়াজটাও গলে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা হতে দেব তারপর আমি মিক্সিতে পেস্ট করে নেব এদিকে কড়াইতে আবারও এক চামচ রিফাইন্ড অয়েল আর এক চামচ বাটার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এবারে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো তারপর খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভাজতে হবে চিকেনগুলোর এক পিট ভালো করে ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে দিতে হবে এ সময় দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা খুব সুন্দর আসে তাই জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম তারপর আবারও খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এদিকে আমার একটা মিক্সি জার নিয়ে নেওয়া হয়েছে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা যেটা আমি করে ঠান্ডা হতে দিয়েছিলাম মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি ঠান্ডা করে তবেই মিক্সি জারের মধ্যে নেবেন তারপর এটাকে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব এদিকে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন এটা কেমন খুন্তি দিয়ে কেটে গেল নাইনটি পারসেন্ট মতো চিকেনটাকে কুক হতে দিতে হবে এবার আমি একটা পাত্রের মধ্যে চিকেনগুলোকে তুলে নিলাম আর এদিকে পেস্টটা আমার বানানো হয়ে গেছে দেখুন পেস্টটা এরকম হয়েছে এবার একটা স্টেনার নিয়ে নিয়েছি স্টেনারের তলায় একটা পাত্র আছে স্টেনারের মধ্যে আমি মিশ্রণটাকে নিয়ে নিলাম এবার খুব ভালো করে এটাকে ছেঁকে নেব মশলার মধ্যে যে দানা দানা থাকে টমেটোর খোসা এবং আরও অনেক কিছু যেগুলো মশলার মধ্যে দানা দানা হয়েছিল সেইগুলো কিন্তু দেখুন স্ট্রেনারের ওপরে রয়ে গেছে আর নিচে পেস্টটা কিন্তু একদম মিহি এরপর আমি যে তেলে চিকেন ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে নেবো গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই রেখেছি কালারটা দেখুন অসাধারণ এসছে এমনি আর এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনিটা স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য অ্যাড করলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে আমার মনে হয় চিনিটা দিলে এর স্বাদটা আরও ভালো হবে এবারে মিডিয়াম ফ্লেমে রেখে গ্রেভিটাকে দু মিনিট মতো ফুটতে দেবো তারপর চিকেনের পিসগুলোকে অ্যাড করে দিচ্ছি চিকেনের পিসগুলো অ্যাড করে দেবার পর নাড়াছাড়া করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি ফুটতে দেব দু থেকে তিন মিনিটের জন্য তারপর ঢাকা খুলে নিচ্ছি দু তিন মিনিটের পর আমাদের বাটার চিকেন মশলা প্রায় হয়ে এসেছে এবারে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ শাহি গরম মশলা আর দিয়ে দেব এক চামচ পরিমাণ কসুরি মেথি কসুরি মেথিটাকে এভাবে হাতের তেলের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে তবেই দেবেন তাহলে এর গন্ধ এবং স্বাদ দুটোই ভালো হবে তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে গরম গরম পরিবেশন করুন আমাদের আজকের রেসিপি বাটার চিকেন মশালা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যাবে আর বরাবরের মতো আপনাদের অমূল্য লাইক এবং অমূল্য কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আজ তাহলে এ পর্যন্তই আবার নতুন কোন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ